অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবে, যাতে তোমাদের সাথে অন্য অন্য শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারে এবং একসাথে আমরা ক্লাসটা করতে পারি, বা এই মুহূর্তে হয়তো কেউ দূরে আছে, নেটওয়ার্কে বাহিরে আছে, যাতে পরবর্তীতে তারাও ক্লাসটা দেখতে পারে। আমাকে দেখা যাচ্ছে কি না প্লিজ একটু কমেন্ট প্লিজ। তাহলে শুরু করতে পারি আমাদের ক্লাস। আসলে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে উদ্ভিদ, সে তার যে কোষে ছিল যে একই গঠন বিশিষ্ট, একই স্থান থেকে উৎপত্তি, এবং তাদের উৎপত্তি স্থান একই থাকে এবং একত্রে থেকে একই ধরনের কাজ করে। ঠিক প্রাণীর ক্ষেত্রেও তাই, আমাদেরও কিছু কলা আছে যেগুলো তারা একই ধরনের কাজ করে, তো সেই কাজ সম্পর্কে আমরা দেখব। তার আগে আবার একটু দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না, আমি এখনো দেখতে পাচ্ছি না, যার কারণে আমি শুরু করতে পারছি না। তো সেই উদ্ভিদ কলা থেকে এখন আমরা আজকে পড়বো প্রাণীকলা। প্রাণীকলা তো উদ্ভিদের মতো প্রাণী, যেমন মনে করো যে পরিবহন টিস্যু আমাদের সমস্ত শরীরে কি করবে, সে যেমন মনে করো রক্ত কোষের কয়টা ভাগ আমরা জেনেছি, যে লোহিত রক্তকণিকা, তারপর অণুচক্রিকা, তারপরে কি শ্বেত রক্তকণিকা, এগুলো কিন্তু প্রত্যেকটা কোষ, কিন্তু এরা হচ্ছে একটি যোজক টিস্যু। এরা কিন্তু সবাই কাজ কিন্তু একত্রেই করে, কেউ তার কি করে খাদ্য সার পরিসরণ করে, পরিবহন করে, এবং সে কি করবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তাহলে দেখো তাদের কাজ, তারা কিন্তু সবাই যোজক টিস্যু। আবার পেশি টিস্যু যেটা আছে, যেটা আমাদের কি মাসেল, আমরা কি করতে পারি, হাত নাড়াইতে পারি, যেখানে কেউ, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, তাহলে ঠিক আছে, আমার মনে হয় সাউন্ড ক্লিয়ার আছে। তো আমি একটু জাস্ট আমার টাইম লেনে শেয়ার করে নেব, একটু এইটুকু টাইম নেব, বেশি নেব না। তোমরাও শেয়ার করে দাও, যাতে ক্লাসটা অন্য অন্য শিক্ষার্থীরাও দেখতে পারে। আসলে নেটে খুব, হ্যাঁ একজন মেহেদি হাসান লিখেছেন যে হ্যাঁ জিমাম সবকিছু ঠিক আছে, ওকে ধন্যবাদ। তাহলে আমি শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু ছবি দেখি। চিত্রে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটি আইডেন্টিফাই করা আছে যে আমাদের কোষের যে কি বলে ওকে, যে দেখা আছে আমাদের অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু আমাদের যে ত্বকের এভাবে দেখতে পাই, আসলে এটা কি, এটা হচ্ছে টিস্যু। তো আজকে আমরা এই টিস্যু নিয়ে আলোচনা করব, যেটা দেখো পরবর্তী স্লাইডে, যে এখানে আমরা আজকে যে এখানে আমরা যে উদ্ভিদ টিস্যু পড়ার পরে এখন প্রাণী টিস্যুতে আমরা কি কি পড়ব, সেখানে টিস্যুর কি ভাগ আছে, প্রাণী টিস্যুর প্রকারভেদ সম্পর্কে আমরা বলতে পারবো, তারপর কি আবরণী টিস্যু কি তা বলতে পারবো, আবার আবরণী টিস্যুর প্রকারভেদ জানবো, তার সাথে আমরা যোজক টিস্যু বর্ণনা করতে পারবো। আমরা চারটা টিস্যু আছে এখানে প্রাণী টিস্যু, সেখান থেকে দুইটা নিয়ে আমাদের এই যে আজকের যে পাঠ সেখানে আলোচনা করব। তো শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকে আমরা দেখো তাহলে কি পড়তে যাচ্ছি। এবার দেখো, আমরা প্রথমেই বলেছি প্রাণী টিস্যু কয়টা ছিল আমাদের, চারটা। তো সেখানে ভাগ হচ্ছে আবরণী টিস্যু, আবরণী টিস্যু, তারপরে দ্বিতীয়টা ছিল যোজক টিস্যু, পেশি টিস্যু,
তারপর স্নায়ু টিস্যু, তো আমরা আজকে আজকে যে আমরা পড়ব এই দুটা টিস্যু নিয়ে আমাদের এখানে আলোচনা। তো এখানে আমি সংজ্ঞাগুলো জাস্ট দেখো, আবরণী টিস্যু, আমরা কিন্তু এই কথার ভিতরেই বুঝতে পারতেছি কি আবরণী মানে কি, তার একটি আবরণ থাকবে তাই না। তারপরে যোজক টিস্যু, যোজক টিস্যু অর্থাৎ কানেকটিভ টিস্যু, আমাদের সমস্ত বডির সাথে একটা কানেক্টেড রাখবে। পেশি টিস্যু, যেমন এই আমি হাত নাড়াচ্ছি এটা করতে পারি। তারপরে আমাদের যে হাত নাড়ানোর পরে আমাদের কি করতে হবে, যে আমরা চলাফেরা করতে পারি সেটাও করতে পারি। তারপরে দেখো স্নায়ু টিস্যু, যেমন এখন আমাকে আমি কি করতেছি, আমার মনে করো একটি মশায় কামড় দিল, আমার অলরেডি হাতটা কিন্তু চলে যাবে, কারণ তার যে আমার সমস্ত বডিতে একটি জালের মতো ছড়ানো থাকে, সে আমাদের বডির কোনো সমস্যা হলে সরাসরি আমাদের ব্রেনে সিগনাল দিবে এবং সেখান থেকে অটোমেটিক আবার আমাদের একটি প্রক্রিয়া চলে আসবে। তো শিক্ষার্থীরা এখন দেখো আমরা যে আবরণী টিস্যুটা পড়ব, সে আবরণী টিস্যুটা কত প্রকার। আবরণী টিস্যুকে আবার ভাগ করা হয়েছে, দেখো আবরণী টিস্যুটা ভাগ হচ্ছে আবার তিন ধরনের, একটা হচ্ছে স্কোয়ামাস টিস্যু, আরেকটা হচ্ছে কিউবয়েডাল টিস্যু। একটু দেখা যাচ্ছে কিনা দেখি একটু, হ্যাঁ চলতেছে। তো আবরণী টিস্যু হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, তারপর কিউবয়েডাল আবরণী টিস্যু, আর একটা হচ্ছে কি আমাদের কলামনার আবরণী টিস্যু। তারপরে খেয়াল করো যে স্কোয়ামাস আবরণী টিস্যু যেটা স্কোয়ামাস আবরণী টিস্যুটা দেখো, আমরা যদি নেম অ্যানালাইসিস করি, স্কোয়ামা এই নামটা কিন্তু ল্যাটিন শব্দ থেকে এসেছে, অর্থাৎ স্কোয়ামা শব্দের অর্থ হচ্ছে কি আঁশ। অর্থাৎ এখানে কি আমাদের যে এখানে স্কোয়ামাসের মাসের আইসের মতো আমাদের বডিতে থাকবে। তোমরা চিত্রে দেখো যে স্কোয়ামাস টিস্যুটা হবে যে তার যে তার গঠনটা উপরে আবৃতটা, তার মাছের যে আঁশ আছে আমরা চিনি, সে আয়েসের আকৃতি থাকে এবং তার যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা হচ্ছে কি বড় আকারের। তো এখানে দেখো যে বড় আকৃতির নিউক্লিয়াস এবং সে একটি ভিত্তি পর্দার উপরে থাকে। তারপরে দেখো এই যে এর কাজ হচ্ছে কি, সে আবরণ করবে এবং সে কি করবে ছাকন প্রক্রিয়া। এবং এটা কোথায় দেখা যাচ্ছে, আমাদের যে প্রধান অঙ্গ বৃক্ক, সে বৃক্কের যে বোম্যান্স ক্যাপসুল আছে সে তার আবরণীতে আমরা এই টিস্যুকে এখানে দেখতে পাচ্ছি। পরেরটা দেখো যে কিউবয়েডাল, আচ্ছা কিউবয়েডাল এর অর্থ কিউব, আমরা যে জানি কিউব এটাকে চিনি না, কিউব আমরা বাংলায় একে বলি কি ঘন, অর্থাৎ ঘনক। তো ঘনকের আমরা দেখি যে আমরা জানি যে যার দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি একদম সমান থাকে, অর্থাৎ এখানের যে কোষগুলো আছে সেই কোষগুলো কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতায় প্রায় সমান থাকে। তো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান থাকে, যার কারণে কি এটা প্রায় আমরা ঘনকের মতো দেখতে পাচ্ছি। এর আকৃতিটা হচ্ছে ঘনক আকৃতি, এর নিউক্লিয়াসটা হচ্ছে বড় থাকে। এবং এদের আমরা কোথায় দেখতে পাই, এদের আমরা দেখতে পাই যে বৃক্কের যে সংগ্রাহক নালিকা আছে সেখানে, এবং এর কাজ হচ্ছে কি ছাকন করা। অর্থাৎ আমরা যে জানি যে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলো আছে সেটা ছাকন প্রক্রিয়ায় কিন্তু বের হয়ে যায়। তো শিক্ষার্থীরা এরপরে আসো আমরা পরবর্তীটা দেখি, কলামনার টিস্যু। এখন নেমটা অ্যানালাইসিস করে আমরা এখানে বুঝতে পারি যে আসলে কলাম মানে কি স্তম্ভ, স্তম্ভ আকৃতি তাই না, এরকম স্তম্ভ আকৃতি থাকবে। তাহলে এটা এই যে কি টিস্যুগুলো থাকবে স্তম্ভ আকার এবং এর নিউক্লিয়াসটাও থাকবে বড়। তার যে কাজ আমরা জানি যেহেতু এটি আবরণী টিস্যু, স্বভাবতই এর কাজ হচ্ছে আবরণ করা। তাছাড়াও সে কোথায় থাকে, সে থাকে আমাদের যে অন্তঃপ্রাচীর আছে সেখানে কিন্তু সে অবস্থান করে থাকে, অথবা বোম্যান্স ক্যাপসুলের ওখানেও থাকে। তো অন্তঃপ্রাচীর হিসাবে থাকে, এ সেখানে কি করে খরণ করে, রক্ষণ করে এবং শোষণ করতে থাকে।
তো শিক্ষার্থীরা, আমরা যে এই তিন প্রকার আবরণী টিস্যু এখানে পড়েছি সেটা ছিল কি কাজের ভিত্তিতে এবং তার অবস্থানের ভিত্তিতে এইটা ছিল। এখন দেখো যে আমরা যে ভিত্তির উপর, অর্থাৎ তোমরা খেয়াল করবে যখন বিল্ডিংটা তৈরি হয় তখন কিন্তু একটা প্রথমে যে লেয়ারটা দেয়া হয় সিমেন্টের লেয়ার, সেই সিমেন্টের লেয়ার পরে পরবর্তীতে কি থাকে যে ইটগুলো পর্যায়ক্রমে সাজানো থাকে, অর্থাৎ দেওয়ার পরে আবার সিমেন্ট দিলে কি ঘন সন্নিবেশিত এবং একটি আকৃতিতে কিন্তু আঁকড়ে থাকে, তাই না? তো এখানে আমাদের যে কোষগুলো, যে ভিত্তি থাকে প্রথমে তার উপরে তার কোষগুলো থাকে এবং ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। এখন এই ভিত্তির যে পর্দা আছে তার উপর সজ্জিত সংখ্যার উপর নির্ভর করে আমাদের এই যে অ্যাপিথেলিয়াল বা আবরণী কোষকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, আর একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, আর একটা হচ্ছে কি সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। প্রথমে আসো আমরা আবরণী টিস্যুটা দেখি। তো আবরণী টিস্যুটা হচ্ছে, খেয়াল করো যে আমরা যে তিন ধরনের কোষগুলো পড়েছি, যে কী পড়েছিলাম প্রথমে কাজের উপরে ভিত্তি করে, সেখানে মনে আছে নিশ্চয়ই তোমাদের? হ্যাঁ, মনে তো থাকারই কথা, যেহেতু একটু আগে আমরা এখানে পড়ে এসেছি সেই টিস্যুগুলার ভাগ, যে স্কোয়ামাস টিস্যু, তারপরে হচ্ছে কিউবয়েডাল টিস্যু, কলামনার টিস্যু, এই তিন প্রকারের টিস্যু। কিন্তু কি হচ্ছে, সেই তিন প্রকারের টিস্যুটা সেখানে আমাদের সবগুলোই কিন্তু সাধারণ টিস্যুর ভিতরে পড়ে। তো সেখানে সেই টিস্যুগুলো কি সাধারণ টিস্যুর ভাগে পড়ছে। তো শিক্ষার্থীরা, সেই টিস্যুগুলোর কাজ কী ছিল? একটা ছিল বোমেন্স ক্যাপসুলের, তার কি সে আবরণে থাকে এবং সে সাকন প্রক্রিয়া করে। তারপরেরটা ছিল যে কিউবয়েডাল, সে কি করছে যে তার প্রাচীরে পরিশোষণ করেছে সেই কাজগুলো, এবং এটা কিন্তু এক স্তর থাকে, এই টিস্যুগুলো সম্পূর্ণটা এক স্তরের উপর থাকে। এরপরের যেটা ছিল আমার কলামনার টিস্যু, সে পরিশোষণ ক্ষরণ এগুলো কাজ করেছে, তা সম্পূর্ণটা এখানে ভিত্তিবস্তর সাধারণের ভিতরে আমাদের এই তিনটাই পড়ে থাকে। পরেরটা আছে কি স্ট্র্যাটিফাইড। আচ্ছা, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুটা এটা হচ্ছে কয়েক স্তর, স্তর একাধিক স্তরে থাকে। স্ট্র্যাটিফাইড যে সিরিজ অফ লেয়ার, অর্থাৎ এটা কি লেয়ারে লেয়ারে থাকে। তো এখানে দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি কি প্রাণীর ত্বক। তোমরা নিশ্চয়ই অ্যাডভারটাইজে খেয়াল করবে যে আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে যখন ক্রিমের কোনো সাবান তখন দেখা যে আমাদের ত্বকগুলো কি মরে যাচ্ছে, সেই যে চিত্রটা কিন্তু প্রায়ই দেখায়। তো এখানে দেখো আমাদের প্রাণী ত্বকের এখানে এটা কিন্তু স্তরে স্তরে থাকে। তো এরপরে দেখো আমাদের যে সিউডো স্ট্র্যাটিফাইড। আচ্ছা, সিউডো মানে কি? সিউডো মানে হচ্ছে নকল। আচ্ছা, নকল কেন বলে, আমরা স্ট্র্যাটিফাইডও বলছি আবার নকলও বলেছি, কেন বলেছি? এখানে দেখো, এখানে আমরা স্ট্র্যাটিফাইডে পড়েছিলাম কি একাধিক স্তরে স্তরে থাকবে, কিন্তু সিউডো স্ট্র্যাটিফাইড মানে এখানে দেখতে কোষগুলো মানে বড় ছোট এরকম থাকে, যে কোনোটা অনিয়তকার, কোনোটা বড়, কোনোটা ছোট, তাহলে তাদের আকৃতি দেখলে মনে হয় কি যে একাধিক স্তরে থাকে, আসলে কিন্তু না, তারা এক স্তরের উপরেই থাকে, সেই জন্য এটাকে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয়েছে। তো এটা কোথায় থাকে? আমাদের ট্রাকিয়াতে থাকে। তো শিক্ষার্থীরা, এরপরে দেখো আমাদের যে এখানে এই টিস্যুগুলো কিন্তু আবার কি হয়, আবরণী টিস্যু কিন্তু রূপান্তরিত রূপ হয়। সেই রূপান্তরিত রূপে হচ্ছে কি স্লিয়াযুক্ত আবরণী টিস্যু, সেটা থাকবে আমাদের দেখো যে ট্রাকিয়া থাকে, তারপরে আছে জনন কোষের ওখানে যে রূপান্তরিত হয় শুক্রাণু ডিম্বাণু সেখানে থাকে, ক্ষণপাত আবরণীযুক্ত থাকে, সেটা দেখা যায় ম্যাক্সিমাম হাইড্রার এন্ডোডার্মে, আর ফ্লাজেলাযুক্ত এটা আমরা আমাদের ত্বকে দেখতে পাই। তো এরপরে আমাদের কিন্তু এখানে যে টিস্যুটা পড়েছি, প্রথমে কি হলো আমাদের আবরণী টিস্যু পড়েছি। তো নিশ্চয়ই তোমরা আবরণী টিস্যু সম্পর্কে মোটামুটি একটি ধারণা এসেছে, আমার মনে হয় তোমরা ঠিকই পড়েছো। এবং এভাবে যদি তোমরা ভাগ করে নেমের অ্যানালাইসিস করে আমরা নেম থেকেই বুঝতে পারি তার কাজ, তার বৈশিষ্ট্য কিন্তু বোঝা যায়। তো সেটা অ্যানালাইসিস করে পড়লে আমাদের কিন্তু বিষয়টা মনে থাকবে। এরপরে আমরা আসি যোজক টিস্যু। আচ্ছা, যোজক টিস্যু কী সেটা দেখি। যোজক টিস্যুটা হচ্ছে কি যে টিস্যুর প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে এবং দেহের অভ্যন্তরে কাঠামো গঠন করে। অর্থাৎ আমরা যে কিন্তু যে যোজক টিস্যু সেটা হচ্ছে যে রক্ত কিন্তু একটি যোজক তরল টিস্যু।
এখন দেখো গঠনে গঠন এবং কাজের যে ভিত্তি আছে তার উপরে যোজক টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, আর একটা হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু, আর একটা হচ্ছে কি তরল যোজক টিস্যু। তো এখন দেখো এখানে কি ফাইব্রাস যোজক টিস্যু, এখন এই যোজক টিস্যুতে কিন্তু ম্যাট্রিক্সের পরিমাণটা বেশি থাকে। আমরা আগে পড়েছিলাম কোষের পরিমাণ বেশি ছিল, কিন্তু এখানে কিন্তু ম্যাট্রিক্সের পরিমাণটা বেশি থাকে। তো শিক্ষার্থীরা দেখো এখানে ফাইব্রাস মানে কি ফাইবার মানে আঁশ জাতীয়। তো এখানে আমাদের যে ফাইব্রাস যে টিস্যুটা আমরা বলেছি যোজক টিস্যুটা, এই যোজক টিস্যুটা কিন্তু কী হবে যে আমাদের যে মাসেলের এখানে বিশেষ করে থাকে। এরপরে আছে স্কেলিটাল যোজক টিস্যু। আচ্ছা স্কেলিটাল যোজক টিস্যু কি আমরা বুঝতে পারছি যে স্কেলিটাল স্কেলিটাল মানে কি অস্থি বা আমাদের যে প্রোটেক্টেড অর্থাৎ যে আমাদের ভিতরে যে নরম নাজুক এবং যে যন্ত্রপাতিগুলো যেটাই বলি আমরা যন্ত্রপাতি বলে এই কারণে যেহেতু একটা মেশিনের কিন্তু ভিতরে যন্ত্রপাতি থাকে, আমরাও কিন্তু একটি মেশিনের মতো। তো আমাদের যে পেশিগুলো সেগুলো কি করে আমাদের ভিতরগত যে যেমন হৃৎপিণ্ড, তারপরে তোমার যে ভিতরে আমাদের আরও আছে কিডনি, তারপরে ফুসফুস, তারপর আমাদের মস্তিষ্ক, এগুলোকে কি রক্ষা করে প্রোটেক্টেড রাখে জাস্ট আমাদের বাহিরের যাতে কোনো সমস্যা না হতে পারে বা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এগুলো আমাদের কিন্তু কি করে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। তো সেখানে দেখো আমাদের স্কেলিটাল যোজক টিস্যু আবার দুই প্রকারে হয়ে থাকে, একটা হচ্ছে কি অস্থি আর একটা হচ্ছে কি কোমলস্থি। এখন দেখো অস্থি আছে কি যেটা হচ্ছে কি ভঙ্গুর এবং অনমনীয়, আমাদের যে শক্ত যে হাড়গুলো আছে সেগুলো হচ্ছে অস্থি, এবং আছে আরেকটা আছে কি কোমল অস্থি, যেমন আমাদের কানের লতি যেটাকে আমরা চিনি সেখানে থাকে, নাকে এখানে থাকে, এগুলো হচ্ছে আমাদের কি কোমল অস্থি। তো এখন দেখো পরবর্তীতে আমরা দেখি যে স্কেলিটাল টিস্যুর কাজটা কি। দেখো অঙ্গ সঞ্চালন, যে আমি এই যে হাত নাড়াচ্ছি তোমাদের সাথে কথা বলতেছি এটা কিন্তু আমি স্কেলিটাল টিস্যুর জন্যই পারছি। তারপরে দেখো আমাদের যে নরম নাজুক যে অঙ্গগুলো রয়েছে যেটা আমি একটু আগে বলেছিলাম ফুসফুস, ব্রেন, তারপর আমাদের হৃৎপিণ্ড, এগুলোকে কিন্তু তারা অঙ্গসমূহকে কি আটকিয়ে রাখে এবং রক্ষা করে। এরপর কি দেহের আমাদের কাঠামো, আমরা যে এটি দাঁড়িয়ে থাকা বা যে কোনো আকৃতি তৈরি হওয়া এটা কিন্তু এ রেখে দেয়। তারপর কি রক্ত কণিকা উৎপাদনও কাজ করে। এরপরে আসো পরেরটা হচ্ছে কি ফাইব্রাস যোজক টিস্যুটা তো আমরা পড়েছি দেহের ভিতরে থাকে। পরেরটা দেখো এরপরে আসা আমাদের যে তরল যে ফ্লুইড যে টিস্যুটা তরল যোজক টিস্যুটা সেটাকে হচ্ছে আমাদের রক্ত। রক্তটা কীরকম থাকে, লাল রঙের থাকে, ঈষৎ লবণাক্ত এবং ক্ষারীয় থাকে। তো শিক্ষার্থীরা আমাকে দেখা যাচ্ছে কি না আমার ফোনে, আমি দেখতে পাচ্ছি না লাইভটা চলতেছে কি না, নিশ্চয়ই চলছে। তো শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা যে তরল যোজক কলা এবং এটা ছিল কি লাল রঙের, তাই না? লাল রঙের এখানে এই রক্তকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। তো রক্তরস হচ্ছে যে আমাদের উপর যে হালকা হলুদাভ রং থাকে এবং আমাদের শরীরের যে রক্তরসের 91-92% থাকবে পানি, যেহেতু এটা তরল সাবস্টান্স সেহেতু এখানে পানির পরিমাণটা বেশি থাকে। আর যে হালকা এটা সেন্ট্রিফিউল মেশিন ঘুরালে তখন কিন্তু এই লেয়ারটা পড়ে। তো এখন দেখো যে সাদা রঙের যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, এবং পরবর্তীতে যে একটা নিচে তলানি আকারে লাল রঙের থাকে অর্থাৎ সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এখন লোহিত রক্তকণিকা লাল হওয়ার কারণ হচ্ছে কি এখানে হিমোগ্লোবিনের পরিমাণ থাকে এবং অক্সি হিমোগ্লোবিন নামক যে থাকে সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে থাকে। এবং এই লোহিত রক্তকণিকার পরিমাণ যদি আমাদের শরীরে কম থাকে তাহলে কি আমাদের যে রক্তশূন্যতা বা লিউকোমিয়া এক ধরনের দেখা দিতে পারে। তো শিক্ষার্থীরা এরপরে আমরা দেখি যে ব্লাডের যে ভাগগুলো দেখেছি আমরা কি কি থাকবে ব্লাডে, যে রক্তরস, হোয়াইট ব্লাড সেল বা এটাকে আমরা বলি শ্বেত রক্তকণিকা অথবা লিউকোসাইট, আর রেড ব্লাড সেল অর্থাৎ RBC যেটাকে বলি আমরা অথবা লোহিত রক্তকণিকা, আর একটা আছে কি আমাদের প্লাজমা, প্লাজমা সেটা হচ্ছে কি যে রক্তরস, আর প্লাটিলেট বা অণুচক্রিকা অথবা একে আমরা থ্রম্বোসাইটও বলি।
তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো যে আমাদের এর কি কি কাজ আছে, দেহের অভ্যন্তরে যে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহন করা, এবং এটা কিন্তু ধমনি শিরা এবং কৈশিক জালিকার মাধ্যমে আমাদের সার্কুলেশনটা হয়ে থাকে। দেহের অভ্যন্তরে যে অক্সিজেনের সাথে যে হিমোগ্লোবিন সে পরিবহনও করে থাকে। এরপর খেয়াল করো শ্বেত রক্তকণিকা সে কী করবে, আমাদের যে যদি আমাদের অনাকাঙ্ক্ষিত কোনো জীবাণু আমাদের শরীরে আসে তখন সে কী করে, ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়ায় সে জীবাণু কী করে একদম ভক্ষণ করে ফেলে যাতে আমরা রোগমুক্ত থাকতে পারি। তারপরে দেখো যে আমাদের যে অণুচক্রিকা যে সে কী করে যে আমাদের কোনো স্থান যদি কেটে যায় সেখান থেকে যদি অনবরত রক্ত বের হতেই থাকে তাহলে কী হবে, আমাদের একদম রক্ত শূন্য হয়ে যাবে এবং একসময় আমরা মারাও যেতে পারি। তো এই যে কাটা স্থানটা থাকে সেই কাটা স্থানটা কী করবে, হ্যাঁ, অণুচক্রিকে এসে একটি লেয়ারের সৃষ্টি করবে এবং সেখানে কি রক্ত জমাট বেঁধে আমাদের ওটা রক্ত বের হওয়াটা বন্ধ করে দেবে। তো শিক্ষার্থীরা আমরা যতটুকু আজকে এখানে পড়েছি, তো এখানে কিছুটা পড়েছি আমাদের কি টিস্যু, আবরণী টিস্যু থেকে, আর কিছুটা পড়েছি আমাদের যে যোজক টিস্যু অর্থাৎ তরল যোজক টিস্যু। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমাদের আর যে দুটো বাকি টিস্যু রয়েছে, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, সেটা আমরা সামনের ক্লাসে পড়ব। আর এই যে ক্লাসের যতটুকু পড়ানো হয়েছে সেই পড়াটুকু তোমরা সুন্দর মতো পড়া দেখা, আবার যদি বাজে কোথাও তোমরা ভিডিওটা আবার রিভিউ করে দেখবে এবং আমি যেভাবে পড়িয়েছি আমার মনে হয় এভাবে যদি তোমরা ভেঙে ভেঙে সুন্দরভাবে পড়ো তাহলে আমার মনে হয় কি খুব সহজেই দুইবার একবার দেখলেই তোমাদের মনে থাকবে। এবং তোমরা সাথে বইটা যদি তোমার যে মেইন বইটা আছে সেখানে তুমি যদি সাথে রাখো, সাথে কাগজ কলম এবং জীববিজ্ঞান অবশ্যই ছবির একটা বড় গুরুত্বপূর্ণ, তুমি সেখানে সুন্দর মতো এটা পড়তে পারবে। আশা করি সুন্দর মতো পড়বে এবং এখানে দুটোটাই তোমরা বাড়িতে চেষ্টা করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করেছি, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।